নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। চাকরিতে সংরক্ষণ চেয়ে বুধবার বরাক বন্ধের ডাক, বিরোধিতায় বিভিন্ন সংগঠন। কাটিগড়ায় ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় উদ্বিগ্ন শরীফুজ্জামান, এসপির হস্তক্ষেপ দাবি। করোনার পর মাঠে ফিরছে ক্রিকেট, 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে পারুল রানী শর্মা স্মৃতি সেকেন্ড ডিভিশন ক্রিকেট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। সরকারি চাকরিতে সংরক্ষণের দাবিতে বুধবার 12 ঘন্টার বরাক বন্ধের ডাক দিয়েছে সাউথ আসাম আনএমপ্লয়েড ইউথ অ্যাসোসিয়েশন। বন্ধ সফল করার আহ্বান জানিয়ে মঙ্গলবারও ব্যাপক প্রচার চালানো হয়েছে। তবে করোনা পরিস্থিতিতে একের পর এক বন্ধের আহ্বানে সমাজে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বুধবারের বন্ধের বিরোধিতা করেছে চেম্বার অব কমার্স সাউথ আসাম জোন, সেন্ট্রাল কোঅর্ডিনেশন অব ইউনিয়ন এবং অটোরিকশা অনার্স কোঅর্ডিনেশন কমিটি। মঙ্গলবার সংগঠনগুলি এক যৌথ সাংবাদিক সম্মেলন করে বুধবার বন্ধ পালন না করার আহ্বান জানানো হয়। চেম্বার অব কমার্স সাউদার্ন জোনের সভাপতি বিবেক পোদ্দার 12 ঘন্টার বরাক বন্ধের বিরোধিতা করেন। তিনি বলেন, এমন একটা সংগঠন যে সংগঠনের কোনো পরিচিতিই নেই, তারা হঠাৎ করে এই বন্ধের ডাক দিয়েছে। উপত্যকার সাধারণ মানুষকে তিনি এই বন্ধ না মানার আহ্বান জানান। যে আগামীকাল এরকম একটা সংস্থা যার কোনো বরাক ভ্যালিতে বা কাছারে কোনো রকম মাটির সঙ্গে সংযোগ নেই, এরা বন্ড ডেকেছেন। আমরা এই বন্ডকে পাবলিকলি অপোজ করছি এবং সঙ্গে আমি হাত জোর করে সব ট্রেডার্স, বিজনেসম্যান, হকার্স যারাই যেখানে আছেন সবার কাছে অনুরোধ করছি যে আগামীকাল আপনারা আপনাদের প্রতিষ্ঠান, দোকান, হকার, স্টল সব কিছু খোলা রাখবেন, অটো অ্যাসোসিয়েশন সব কিছু খোলা রাখবেন। এবং ভবিষ্যতেও আমরা একটা কথা মনে রাখতে হবে যে বরাকের উন্নতি, কাছারের উন্নতির জন্যে যদি আমরা চিন্তা করি তবে লকডাউন দিয়ে কোনো সমাধান হতে পারে না। যদি কোনো লোকের কোনো অসুবিধা থাকে বা কোনো বক্তব্য থাকতেই পারে, সেটা প্রকাশ করার জন্যে অনেক রকম রাস্তা রয়েছে আমাদের সামনে, কিন্তু বন্ধ কল করে এটা রুটি রুজি 400 টাকা 500 টাকা যে হকার পাচ্ছে ওর বাড়িতে আমি বসিয়ে দিলাম। একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যার আজকে গত 6 মাসের মধ্যে প্রায় 3-4 মাস কাজ করতে পেরেছে, 2-2.5 মাস বন্ধ ছিল, তাকে আমি বন্ধ করে দিলাম কার বেনিফিটের জন্যে? যদি এমপ্লয়মেন্ট জেনারেট করতে হয় তবে জায়গাকে ডেভেলপ করতে হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ডেভেলপ করতে হবে, বিজনেসের এনভায়রনমেন্ট ডেভেলপ করতে হবে, মানুষ এটা ভাবতে হবে যে শিলচরে বা কাছারে এসে আমি ব্যবসা করতে পারি, বা কাছারের মানুষ এটা ভাবতে হবে যে এখানে টাকা লাগালে আমার টাকাটা নষ্ট হবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সেন্ট্রাল কোঅর্ডিনেশন অফ ইউনিয়নের তরফে অসিত দত্ত বলেন, কারো কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আন্দোলন করা উচিত, যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সমর্থনযোগ্য, কিন্তু এইভাবে বন্ধ ডেকে সাধারণ মানুষের ক্ষতি করা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। এই বন্ধের বিরুদ্ধে প্রতিবাদে সবাই গর্জে ওঠার আহ্বান জানান তিনি। দিয়ে হয়তো মহৎ উদ্দেশ্য সফল হবে না, আর আমাদের আমাদেরকে যদি মনে করেন যে আমরাও যোগদান করব ওদের এই আন্দোলনে, আমরাও এগিয়ে আসতে পারি, প্রোভাইডেড ওরা যদি মনে করেন আমরা যোগদান করব। তো আমি 100% কন্ডেম করি এই ঘন ঘন বন্ধ, এবং সত্যিকার অর্থে আমরা যারা এন্টারপ্রেনার আছি, আমরা যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান কর্ণধার যারা আছে সবাই কিন্তু ব্যতিগ্রস্ত হয়ে গেছে। মানে আমরা এখন হাতরে হাতরে দেখছি যে আমি কোথা থেকে রিসোর্স আনতে পারি। এই অবস্থায় ঘন ঘন বন্ধ আমরা মোটেই সমর্থন করি না, এবং আমি সমস্ত বরাকবাসী মানে শিলচরের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানকে আগামীকালকে খোলা রেখে আরও বৃহত্তর প্রতিবাদ এই বন্ধ ডাকার এগেনস্টে এগিয়ে আসতে আমি অনুরোধ করছি। এই যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে অটো অনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে বিকাশ ভট্টাচার্য এই আন্দোলন তীব্র বিরোধিতা করেন। তিনি প্রতিটি অটো সংস্থাকে বুধবার যথারীতি গাড়ি চালানোর পরামর্শ দেন।
আগামী কালকে যে প্রযুক্তিক বন্ধটা জায়গায় এই বন্ধটা আমরা মানতে পারছি না। আমরা আমাদের অটো যথারীতি চালাবো। আটটা কাঠা ধরে আমরা ষোলোটা অটো রিক্সা আমরা সংগঠন আছি সবাই সঙ্গে, অধিকাংশ সঙ্গে আমি টেলিফোনে মতামত নিয়েছি, সবাই এই বন্ধটা মানতে পারছে না মনে থেকে। কিন্তু কাটিগড়ায় ক্রমবর্ধমান অপরাধমূলক ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উত্তর পূর্ব কংগ্রেসের কর্মকর্তা তথা নেহরু যুবকেন্দ্র সংগঠনের বোর্ড অব গভর্নর্সের প্রাক্তন সদস্য শরীফুজ্জামান লস্কর। মঙ্গলবার কাছাড়ের পুলিশ সুপার বিএল মিনার সঙ্গে সাক্ষাৎ করে রমিজউদ্দিন অপহরণ এবং হত্যা সহ বসর আলী অপহরণ কাণ্ডের সূত্র ধরে কাটিগড়ায় অপরাধমূলক ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এতে জনজীবনে সৃষ্টি হয়েছে আতঙ্ক। পুলিশ অপরাধ দমনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে তিনি দাবি করেন। শরীফ অবৈধভাবে কয়লা সার এসব পাচারের প্রসঙ্গ উল্লেখ করে পুলিশ সুপারকে বলেন, বর্তমানে এক্ষেত্রে কিছুদিনের বিরতি চললেও সিন্ডিকেটের লোকেরা ফের কারবার শুরু করার জন্য মুখিয়ে রয়েছে। এসব পাকাপাকিভাবে বন্ধ করতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি। সংবাদপত্রের শিরোনাম হয়ে দাঁড়ায় সেই সংবাদপত্রের, যেমন যেটা কয়লা, তারপরে সেই কয়লা যদিও বিগত কিছুদিন থেকে বন্ধ, আমরা যখন টেস্ট ম্যাচ একটা যখন টেস্ট ম্যাচ চলে দুদিন খেলার পর একদিন বিরতি হয়, বা ফুটবল ম্যাচ যখন চলে ফুটবল ম্যাচে দেখতে পাই যে ফুটবল ম্যাচে কিছুক্ষণ খেলার পর প্রথম খেলার পর সেখানে বিরতি দেওয়া হয়, বিরতির পর আবার সেটা দেখা যায় আবার শুরু হয়ে গেছে। তো সে ব্যাপারে আমি আলোকপাত করেছি, সেখানে একটা টাস্কফোর্স রয়েছে, সেই টাস্কফোর্স হওয়ার পরে সেটা বলেছি যে টাস্কফোর্সের দায়িত্বতে উনি নিজে বলেছেন যে সেটা টাস্কফোর্স এবং নিজে যদিও গত কয়েকদিন থেকে চলাফেরা করছে না, কিন্তু আমাদের কাছে যেটা ইনফরমেশন, আমার কাছে যেটা ইনফরমেশন আছে, মানে গাড়ির যেটা ডাম্পার, গাড়ির ডাম্পারের ডাম্পার গাড়ির পাথরের নিচে রেখে কয়লা সেদিকে পাচার করা হচ্ছে, সেটাও আমি ওনাকে অবগত করিয়েছি। পূর্ত বিভাগের এসওপিডি থেকে প্রায় এক কোটি টাকা ব্যয়ে দক্ষিণ সৈদপুর ডিপির শিলডুবি ওএনজিসি রোড থেকে কাজীডহর ডিপির সীমান্ত পর্যন্ত সিসি ব্লকের রাস্তা নির্মাণ কাজের শিলান্যাস করলেন অসম বিধানসভার উপাধ্যক্ষ তথা বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার বিকেলে স্থানীয় বিশিষ্ট নাগরিক জামালউদ্দিন লস্করের পৌরোহিত্যে দক্ষিণ সৈদপুর ডিপির 8 নং গ্রুপের শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ বলেন, প্রতিশ্রুতি না দিয়ে কাজ করি, কাজ করার মানসিকতা থাকলে কাজ করা যায়। অতীতের সোনাই এলাকায় উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়েছেন নেতারা, কিন্তু পরিবর্তনের সরকার আসার পর তিনি সোনাই এলাকায় উন্নয়নের জোয়ার এনেছেন বলে জানান উপাধ্যক্ষ। আজকে দেখেন দক্ষিণ সৈদপুর ডিপিতে অনেকে বলেছেন যে আমি 45টা বুথ, 50টা বুথ, 60টা বুথ পেয়েছি। আমি কিন্তু বুথের অঙ্ক করি না, বুথ কোন জায়গাতে কতটা পেয়েছি এটা আমার বিচারিত নয়। আমার মূল কথা, সোনাই সমষ্টির যদি প্রত্যেকটা গ্রাম উন্নয়ন হয় তাহলে সোনাই সমষ্টি উন্নয়ন হবে। অনুষ্ঠানে প্রথমে রাস্তার কাজকর্ম নিয়ে উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিভাগীয় এসডিও মইনুল হক বড়ভুইয়া। এদিনের শিলান্যাস অনুষ্ঠানে উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন বিজেপি পশ্চিম সোনাই মন্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক তপন ধর, মন্ডল সংখ্যালঘু মোর্চার সভাপতি রহিমউদ্দিন লস্কর সহ অনেকে। 10 লক্ষ টাকা ব্যয়ে শিলচর অগ্রণী ক্লাব মাঠের দেওয়াল নির্মাণের শিলান্যাস করলেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। পরে ক্লাবের কর্মকর্তারা এক সভার আয়োজন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সচিব বিচেন্দ্র প্রসাদ, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিশ্বতোষ চৌধুরী, অগ্রণী ক্লাবের সভাপতি শঙ্কর দাস প্রমুখ। এদিন সভায় অংশগ্রহণ করে শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল বলেন, মন্ত্রী, বিধায়ক কিংবা সরকারি কর্মচারী সবাই সাধারণ মানুষের সেবক, মানুষের জন্য কাজ করতে হবে। তিনি আরো বলেন, বিগত 70 বছর সাধারণ মানুষ এই সেবা থেকে বঞ্চিত ছিলেন। কারণ আমাদের মনে রাখতে হবে, আমি বিশেষ করে মনে রাখি, জনপ্রতিনিধি হচ্ছেন জনগণের সেবক। ঠিক তেমনি সরকারি কর্মচারী যারা তারাও জনগণের সেবক। আমাদের কাজই হচ্ছে জনগণের মঙ্গলে কাজ করা, জনগণের সেবা করার। কঠিন কাজ সেই শব্দ ব্যবহার করবো না, কিন্তু জনগণের কল্যাণে কাজ করে যাওয়া, জনগণকে সাহায্য করা, তাদের সুবিধা অসুবিধা দূর করার চেষ্টা করা, তাদের প্রতি আমাদের, কিন্তু সেই মনোভাবটা ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছিল দীর্ঘ বছরের অপশাসনের ফলে। এটা রাজনীতির কথা না, আমরা সবাই ভুক্তভোগী জানি আমরা।
সবাই জানি, হয়তো কেউ মানি কেউ মানি না, সেটা অন্য কথা। যাই হোক, এই ওয়ার্ক কালচার ফিরিয়ে আনা জরুরি, কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। আর মাঠের খেলাধুলার কথা আমি বীরেন্দ্র প্রসাদ বলেছেন কিছু কথা, দেখুন আমি চেষ্টা করে যাচ্ছি মানে ক্রীড়া ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, কারণ খেলাধুলার মাধ্যমেই আমরা এক নতুন শক্তিশালী ভবিষ্যৎ গড়ে তুলতে পারব। মঙ্গলবার বিজেপির পানগাট মন্ডলের কার্যকর্তা সম্মেলন দর্মিখাল জিপির সেরিকালচার সেন্টার কম্পাউন্ডে অনুষ্ঠিত হয়। মনোর সভাপতি সৌমেন দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধলাইয়ের বিধায়ক তথা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এতে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, দেশকে বৈভবশালী করতে কাজ করছে বিজেপি। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, স্টেট কাউন্সিল সদস্য সুবোধ রঞ্জন দাস, মনোর সহসভাপতি বিকাশ রঞ্জন দেব সহ অনেকে। আমাদের এখানে পালংঘাট ব্লকে চার জিপি আমাদের ভুবনডর, রুগ্নি, পালংঘাট এবং ধর্মি যারা নির্বাচিত প্রতিনিধিরা আছি, আমরা বিধায়ক, আমরা যারা এখানে পঞ্চায়েত স্তরে আছি এবং আমাদের মণ্ডলের কর্মকর্তাদেরকে নিয়ে, ভোট কমিটিকে নিয়ে আমাদের এক বিজয়া এবং দীপাবলি সম্মেলনকে সামনে রেখে আমরা কার্যকর্তা সম্মেলন এখানে আমরা করেছি। এটাতে দলকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং এই অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা কিভাবে রচনা করা হয় এবং কে কিভাবে আমরা এই জায়গাতে সহযোগিতা করতে পারি, তারই আলোচনা হয়েছে। আমরা আশা করছি সবার সহযোগিতায় এই যে চার জিপি আছে, এই চার জিপিতে উন্নয়নের পরিকল্পনা ইতিপূর্বে হয়েছে আর এটাকে ত্বরান্বিত করার লক্ষ্যে আমরা সবাই মিলে ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের অধীনে সোনাই পশু হাসপাতালের ব্যবস্থাপনায় মঙ্গলবার সোনাই ব্লক ভিত্তিক পশু টিকাকরণ শিবির অনুষ্ঠিত হয় স্থানীয় স্বাধীন বাজারে। এদিনের শিবিরে গোবাদি পশুদের FMD ভাবা রোগের ভ্যাকসিন প্রদান ও কানে ট্যাগিং করা হয়। এতে উপস্থিত ছিলেন সোনাই পশু হাসপাতালের VO ডক্টর সুজয় চক্রবর্তী, SVH সোনাই BFA মইনুল হক চৌধুরী, মনিরুদ্দিন লস্কর প্রমুখ। পরে এ নিয়ে বিস্তারিত জানান সোনাই পশু হাসপাতালের VO ডক্টর সুজয় চক্রবর্তী। আমাদের সোনাই ব্লকে ন্যাশনাল অ্যানিমেল ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের মাধ্যমে আমরা FMDCP ভ্যাকসিনেশন প্রোগ্রামটা স্টার্ট করলাম। আমরা এইটার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে ইচ অ্যান্ড এভরি অ্যানিমেল আমাদের দেশে ওরা যাতে ট্যাগিং, কানে ট্যাগিংটা হয়, প্লাস FMD ভ্যাকসিনেশনটা হয়। FMD হচ্ছে আপনার ওই যে বাতারোগের জন্য অনেক ক্ষতি হয় কৃষক বন্ধুদের, ওটার জন্য ভারত সরকারের প্রকল্পে এইটা একটা মানে প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা অ্যানিমেলকে FMD ভ্যাকসিনেশন করা হয়, যাতে এই FMD রোগটা 100% আমাদের দেশ থেকে নিবারণ হয়ে যায়। ওটার জন্য আমি আপনাদের সংবাদ মাধ্যম থেকে সবাইকে একটা আহ্বান জানাই যাতে সবাই আপনারা আপনাদের অ্যানিমেলকে আগ নিজের থেকে অল্প আগ বাড়িয়ে এসে আপনারা ভ্যাকসিনেশনটা করাবেন। আমাদের পশু হাসপাতাল থেকে আমাদের প্রত্যেকজন স্টাফ আপনাদের বাড়িতে বাড়িতে যাবে। আরেকটা কথা আমার বলার আছে, আপনাদেরকে একটা রিকোয়েস্ট করার আছে যে প্রত্যেকটা অ্যানিমেলকে যাতে আপনারা কানের মধ্যে একটা ট্যাগ যাতে করাতে দেবেন, প্লাস আপনারা নিজের থেকে আগ বেড়ে এসে ভ্যাকসিনটা করাবেন যাতে আপনার পশু সুস্থ আর সবল। অসম দর্শন প্রকল্পের আওতায় 10 লক্ষ টাকা ব্যয়ে মঙ্গলবার হাতিছড়া লেবুর বন্ধের ঐতিহ্যবাহী ভৈরববাড়ির কমিউনিটি হল সহ গড়েরবন্ধ রাজবংশী গ্রাম জগন্নাথ মন্দিরের কমিউনিটি হলের কাজে শিলান্যাস করেন বিধায়ক কিশোরনাথ। এদিন স্থানীয়রা বিধায়কের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, আগেও অনেক বিধায়কের কাছে কমিউনিটি হলের দাবি জানালেও কোনো কাজ হয়নি, আজ তাদের কাছে এক ঐতিহাসিক দিন। বর্তমান বিধায়ক যেভাবে কাজ করছেন উন্নয়নের জন্য তা সত্যিই প্রশংসনীয়, যার ফলস্বরূপ বড়খলাকে এক নতুন রূপে দেখতে পাচ্ছেন তারা। এদিন বিধায়ক নিজের বক্তব্যে বলেন, এলাকায় যেভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা বিগত 4.5 বছরে হয়েছে, যদি কা ও করোনা না আসতো তবে আরও উন্নয়নমূলক কাজ করতে পারতেন, বড়খলাকে এক নম্বর স্থানে পৌঁছে দিতে চান তিনি। কিন্তু দুঃখের কথা, ইমান দিনের মূলত
2020 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের আদিনাথ শিক্ষা ভাতারের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। ভাতারের এক সভায় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান কোভিড-19 প্রোটোকল মেনে এবছর কোনো সভার আয়োজন না করে প্রতিজন কৃতীদের বাড়িতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে উত্তরীয় এবং মানপত্র দিয়ে সংবর্ধিত করা হয়। একটি মামলার তদন্তে গিয়ে মহিলাদের সাথে দুর্ব্যবহার এবং অশালীন আচরণ করার অভিযোগ উঠল শিলচর সদর থানার পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। শুধু তাই নয়, মামলা সামাল দিতে 50,000 টাকা দাবি করেন তদন্তকারী পুলিশ আধিকারিক। এ নিয়ে সুবিচার চেয়ে থানায় মামলা করলেন বেরেঙ্গা তৃতীয় খণ্ড কারারপাড় এলাকার মহিলারা। অভিযোগে জানা যায়, তাদের চলাচলের রাস্তা নিয়ে ও অন্যান্য পুরুষদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন বিবাদীরা। এই মামলার তদন্তে এসে শিলচর থানার এসআই মনিরুদ্দিন লস্কর নিজেই আইন বহির্ভূত কাজে লিপ্ত হয়ে পড়েন। উল্লেখ্য, ওয়াটার ওয়ার্কস থেকে বেতুকান্দি বর্জরাই হয়ে ভাগাডোহরের যে নতুন সড়কের কাজ শুরু হয়েছে ওই রাস্তার মাটি ভরাটের কাজ নিয়েই এই বিবাদ। এই কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার নাজিরুদ্দিন লস্কর স্থানীয় মাতাবুদ্দিন মজুমদারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। সংবাদ মাধ্যমের কাছে মাতাবুদ্দিনের ভাই এই ঘটনার গোটা বিবরণ তুলে ধরেন। সাক্ষীও তাই 10-12 দিন বাদে সাক্ষী লুতরা গিয়া, তাও ওসি এক খুদানির বাদে গিয়া তাই সাক্ষী লুতরা গিয়া। হ্যাঁ, সাক্ষী লইছো ঠিক আছে, গত পরশু দিন সাক্ষী দেওয়া হয়েছে, এখন মতো তাই হিট মারুন না ইয়া। এর মানে কি তা কে কে ইটার মাঝে মেন 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 হেড আছে যে তার কথা এই যে আইও কথা শুনিয়া চলে, কে ইটার মাঝে আছে প্রশাসন, কে প্রশাসন দিয়ে সালাদ, কে মানুষ কে লিডার আছে ইকানোর মাঝে, আমি ও মানুষটা জানতে চাই। হ্যাঁ, এখন এটা মাটিবালা নিয়ে বন্ধ হইতো, এটা বিচারক কয় হয়েছে। তারপরে নাজিরুদ্দিন লস্কর যে গ্রুপ নম্বর 3 নম্বর ওয়ার্ডর, হে কিরকম তা কি সাহসে গিয়া হে কেন মাটিবালায় গিয়া, হে দাঁড়াই তার কি কিলা হে মাটিবালায় লাই গিয়া। হ্যাঁ, নিশ্চয় তার 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 ভিতরে তার তার বেক আছে কথা, কিন্তু সোনাদা সিনহা এখনো মতো রেট মারে না ইয়া। আর যে তান আমরা যে তান যে আমরা যে বিচারক গেছিলাম 28 তারিখ 10টার সময় আমরা যে বিচারক গেলাম, বিচারক শেষ হয়ে গেছে, তারপরে গিয়ে তাই দেখাই দিছো তোমরা কুটি ওখানে মারো, ওখানে মারিও না। হয়তো তার উপরে যে 12-13টা ছেলে অ্যাটাক করলো, রড শর্ট দিয়া দা দুল ইয়া বার করলো, হ্যাঁ আইয়া মাতাউদ্দিন মজুমদার তার উপরে অ্যাটাক করলো, কানে সেত মারলো, আতো সেত সবুজ আছে, সেটুকু দেখা যায় আতো সেত আছে, ফেটো সেত আছে, এবার রড দিয়ে বাড়াবাড়ি করলো। হ্যাঁ, এটুকু মাটারো, এটুকু মাটারো কেজিটা। হ্যাঁ, দীপাবলি উৎসব উপলক্ষে শিলচর রেল স্টেশনে রাত্রি যাপন করা 30 জন গরিব দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করল শিলচর শহরের বেসরকারি সংস্থা হেল্পিং এইড। এতে উপস্থিত ছিলেন হেল্পিং এইড সংস্থার সহসভাপতি বিপ্লব দাস, সাধারণ সম্পাদক শঙ্কর দাস, কার্যকরী সদস্য পার্থ দে সহ অনেকে। আজকে দীপাবলি উপলক্ষে আমরা শিলচর হেল্পিং এইডের পক্ষ থেকে কম্বল বিতরণ করলাম আমাদের এই রেলওয়ে স্টেশনে যারা অসহায়, হ্যাঁ পুরুষ এবং মহিলা আছে। হ্যাঁ, আমাদের সংস্থাটা এবছর নতুন হয়েছে লকডাউনে, তাই আমরা বেশি কিছু দিতে পারি নাই, 30 টাকানি হবে আমরা কম্বল বিতরণ করেছি আজকে আমাদের সংস্থার সবাই মিলে, এবং সেই সংস্থাকে সহযোগিতা করে যেখানে উদয়ের পথে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এই বলে আমি আমার বক্তব্য। করোনা পরবর্তী বিশ্ব ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টায় রয়েছে, সেই পথে তালে তাল মিলিয়ে শিলচরে মাঠে ফিরছে ক্রিকেট। অবশ্য সিনিয়র ডিভিশন নয়, পারুল রানী শর্মা স্মৃতি দ্বিতীয় ডিভিশন প্রতিযোগিতার মাধ্যমে শিলচরে ক্রিকেট মৌসুমে ঢাকে কাঠি পড়তে যাচ্ছে। আগামী 20 নভেম্বর অর্থাৎ শুক্রবার শুরু হবে এই আসর, ফাইনাল অনুষ্ঠিত হবে 6 ডিসেম্বর। 24 দলীয় প্রতিযোগিতার খেলা হবে এসএম দেব স্টেডিয়ামে। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ডিএসএ সচিব বিজেন্দ্র প্রসাদ সিং। শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন এজিএস এবং
বর্তমানে গভর্নিং বডির মেম্বার শ্রী চন্দন শর্মার প্রয়াত মা, ওনার নামে এই টুর্নামেন্টটা আমরা করতে যাচ্ছি 2020-21 ইংরেজি। এই স্পন্সরশিপের জন্য চন্দন শর্মা আমাদেরকে এই টুর্নামেন্টের পুরো ট্রফি সহ 20,000 টাকা আমাদেরকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার জন্য উনি দেবেন। রানার আপ টিম 5,000 টাকা উইথ ট্রফি, ম্যান অফ দ্য সিরিজ 1,000 টাকা উইথ ট্রফি, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল। পরে টুর্নামেন্টের নিয়ম নীতি নিয়ে সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব নিরঞ্জন দাস। খেলা হচ্ছে আটটি গ্রুপে, প্রত্যেকটা গ্রুপে 3টা করে টিম থাকবে। তো প্রত্যেক গ্রুপ থেকে 1টা টিম কোয়ালিফাই করবে কোয়ার্টার ফাইনালের জন্য, ডাইরেক্ট কোয়ার্টার ফাইনাল যাবে। এবং অলরেডি আপনাদের বলেছে যে 20 ওভারের খেলা জন্য আমরা করছি, এটা খেলাটা হবে কিন্তু 20 ওভারের জন্য। আমি আবার বলছি যে সবাই এটা ভাবেন যে T20 খেলা, এখানে T20-র কোনো রুলস আমরা এখানে ফলো করবো না, আমরা খেলাটা করছি 20 ওভারে, যেটা আমাদের DSA-র যেটা গাইডলাইন বা বাইরোজ আছে তার মধ্যেই ওভারটা জাস্ট আমরা এখানে কাটিং করবো। 15টা পয়েন্ট আমরা এখানে রেখেছি, যতগুলো আমাদের মানে মনে এসেছে যে এইগুলো দরকার রাখা ওইগুলো আমরা রেখেছি, হয়তো তার বাইরেও থাকতে পারে, তাহলে লাস্ট একটা আছে, যদি এর মধ্যে কোনো পয়েন্ট না থাকে ওইগুলো যাতে যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যত গাইডলাইন আছে ওইগুলো আমরা ফলো করার জন্য প্লেয়ারদের এবং টিমদের জন্য। বর্তমান কোভিড পরিস্থিতির জন্য একটা SOP তৈরি করে দেওয়া হয় DSA-র পক্ষ থেকে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বাবুল হোড়, সচিব বিজেন্দ্র প্রসাদ সিং, কোষাধ্যক্ষ অনিমেষ সেনগুপ্ত ও স্পন্সর চন্দন শর্মা। যদি DSA আমাকে অশ্বাস করে আমি চেষ্টা করব আপনাদের কথা ক্যামেরা কন্টিনিউ করো, তারপরে ওখানে আমার বড় বোন আসার কথা ছিল আসেনি, ও বলছে যদি দিদির নামটা পুরবি না পুরবি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। চাকরিতে সংরক্ষণ চেয়ে বুধবার বরাক বন্ধের ডাক, বিরোধিতায় বিভিন্ন সংগঠন। কাটিগড়ায় ক্রমবর্ধমান অপরাধের ঘটনায় উদ্বিগ্ন শরীফুজ্জামান, SP-র হস্তক্ষেপ দাবি। করোনার পর মাঠে ফিরছে ক্রিকেট, 20 নভেম্বর থেকে শুরু হচ্ছে পারুল রানী শর্মা স্মৃতি সেকেন্ড ডিভিশন ক্রিকেট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।